আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার নতুন ভিডিও শুরু করছি। তো আমার সামনে একটা পার্সেল আছে দেখতে পাচ্ছেন, তো এখানে আমার রিলেটিভদের জন্য কিছু ড্রেস আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে। তো সেই বিষয়ে বিস্তারিত কিছু কথা বলবো এবং যে ড্রেসগুলো আমি অর্ডার করেছিলাম সেই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো। আসলে আমি ঈদের একদিন আগে এই ভিডিওটি করেছিলাম, কিন্তু আসলে দেওয়ার ইচ্ছা ছিল না ভিডিওটি, কিন্তু তারপরে দিচ্ছি। তো অনলাইন থেকে এতগুলো ড্রেস নিয়ে আমি যেভাবে ঠকে গিয়েছি, আসলে ভিডিওটি আপনাদেরও দেখার প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি আমি অন্য সময় অনলাইন থেকে যখন ড্রেস অর্ডার দিয়েছি, এক থেকে দুইটা ড্রেস অর্ডার দিয়েছি এবং ড্রেসগুলো ভালো পেয়েছি, কিন্তু আমি একসাথে এতগুলো ড্রেস ফার্স্ট টাইম অর্ডার দিয়েছি। এতগুলো ড্রেস অর্ডার দিয়ে আমি আসলে ঠকে গিয়েছি, তো ওনারা আমাকে এভাবে হতাশ করবে আমি আসলে ভাবতেও পারিনি। আসলে আমি আমার রিলেটিভদের জন্য ড্রেসগুলো অর্ডার দিয়েছিলাম, তো ঈদের একদিন আগে আমি ড্রেসগুলো হাতে পেয়েছি। তো খুব খারাপ লাগছিল ড্রেসগুলো যখন আমি দেখি। আমি যে ড্রেসগুলো ওনাদেরকে অর্ডার দিই সেই ড্রেসগুলো ওনারা আমাকে দিইনি, ওনাদের ইচ্ছা মতো ওনারা সেই ড্রেসগুলো দিয়েছে, যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আমি ওনাদেরকে আমি 8 পিস ড্রেস অর্ডার করেছিলাম, তো ওনারা আমাকে 8 পিস ড্রেস দিয়েছে, কিন্তু আমি আমার পছন্দের যে ড্রেসগুলো অর্ডার দিয়েছিলাম তার থেকে ওনারা মাত্র 2 পিস ড্রেস আমাকে দিয়েছে এবং অন্যগুলা ওনাদের মতো ইচ্ছা মতো দিয়েছে। তো আসলে ঈদের একদিন আগে আমি যখন ড্রেসগুলো হাতে পেলাম তখন আমার খুবই খারাপ লাগছিল, কেননা আমি আমার রিলেটিভদের জন্য ড্রেসগুলো অর্ডার দিয়েছিলাম এবং আমার গ্রামের বাসাতে চলে যাওয়া লাগবে। তো যে পেজ থেকে আমি ড্রেসগুলো অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে একটা নতুন পেজ, আমি যে পেজ থেকে বেশিরভাগ সময় নিয়ে থাকি সে পেজে আমি ড্রেস অর্ডার দিইনি, আমি একটা নতুন পেজ থেকে অর্ডার দিয়েছিলাম। তো একে একে প্রত্যেকটি ড্রেস হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এখানে প্রত্যেকটি ড্রেস আমি প্যাকেটের ভিতর থেকে বাইরে বের করলাম এবং যে 2 পিস ড্রেস আমি আমার পছন্দ মতো পেয়েছি সেটাও আমি বলে দিব। এবং এখানে প্রথমে আমি দেখছিলাম আমার 8 পিস 3 পিস আমি পেয়েছি কিনা, তো এখানে ওনারা আমাকে 8 পিস 3 পিসই দিয়েছে। প্রত্যেকটা 3 পিস আমি খুলে আপনাদেরকে দেখাবো। যে 3 পিসটা আমি আমার পছন্দ মতো পেয়েছি সেটাই আপনাদেরকে আগে দেখাচ্ছি। তো আমি আমার 8 পিস 3 পিসের ভিতরে 1 পিস 3 পিসই পেয়েছি যেটা আমার পছন্দ মতো, তো এই 3 পিসটা হচ্ছে আমার পছন্দ মতো এসেছে এবং আরও একটা 3 পিস আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটার কালারটা আমি এটা দিইনি, তারপরেও সেম ড্রেসটা এসেছে, তো মোটামুটি ভালো ছিল ড্রেসটা এবং বাদ বাকি ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 8 পিস 3 পিসের ভিতরে কিছু কিছু ড্রেসের কাপড় মোটামুটি ভালো এবং কিছু কিছু ড্রেসের কাপড় একেবারে সস্তা। তো আসলে ওনাদের কাছে যখন শোনা হয়েছিল তখন ওনারা বলেছিলেন যে ওনাদের পেজের কাপড়গুলো অনেক ভালো, উন্নত মানের। তো ফলাফল তো এটাই পেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা 3 পিসের ওড়না একেবারে বাজে, তো এখানে 3টা ড্রেসের ওড়না একটু ভালো এসেছে এবং বাদ বাকি ওড়নাগুলো একেবারে নর্মাল। এতগুলো 3 পিসের ভিতর থেকে যে 3 পিসগুলো মোটামুটি ভালো ছিল সেগুলো আমি দিয়েছিলাম এবং পরবর্তীতে আমার আরও 2 পিস 3 পিস কিনা লাগছিল। তো এখন যে 3 পিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা 3 পিস যেটা ভালো এসেছে, তো এর কাপড়টাও ভালো ছিল, এই 3 পিসটা বেশ ভালো ছিল। তো 2টা 3 পিস আমি ভালো পেয়েছি। তো 3 পিসগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন।
তো সবগুলো থ্রি পিস আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, এটাই হচ্ছে লাস্ট। তো থ্রি পিসগুলো এগুলাই ছিল, তো এগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছি। তো মোটামুটি থ্রি পিসগুলো ছিল এই অবস্থা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।